নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের মনোহর ডাকাত কালীবাড়ি সম্পর্কে কিছু অজানা তথ্যাবলী সেই বিষয়ে কিছু প্রদান দক্ষিণ কলকাতার পূর্ণদাস রোডের ওপর যেখানে আগে একশো থেকে দেড়শো বছর আগে একটি খাল আর ঘন জঙ্গল ছাড়া কিছুই ছিল না সেখানে নিজের ডেরা তৈরি করেছিলেন মনোহর ডাকাত নিজের দল তৈরি হওয়ার পর মা শক্তিকে পুজো করতেন তিনি কোষ্টিপাত মা কালীর প্রতিমা তৈরি করে মনোহর ডাকাত পুজো শুরু করেন মনোহর ডাকাত বিশ্বাস করতেন মাকে পুজো করে ডাকাতি করতে বেরোধ হলে তার শক্তি আরও বৃদ্ধি পাবে তারা যে কাজের জন্য যাচ্ছেন মায়ের আশীর্বাদে সেই কাজ সফল হবে তাই তারা মাকে সর্বশক্তিমান বলে মান মনে করতেন মনোহর বাগদি অবিবাহিত ছিলেন একটি ছোট্ট ঘরে তার বৃদ্ধ কাকিমার সঙ্গে থাকতেন তার ঘরের লাগোয়া ছিল কালী মন্দির গাছের তলায় কোষ্টি পাথরের তৈরি মাকে পুজো করতেন মনোহর বাগদি কালীঘাটের মন্দির সেই সময় বহু মানুষ আসতেন এখন সেটা আদি গঙ্গা তা আগে বিশাল নদী ছিল পথে পুণ্যার্থীরা মন্দিরে আসতেন মনোহর ডাকাতের দলবল সেই পুণ্যার্থীদের মালপত্র লুট করতেন এবং সোনার উপ মুক্ত গয়না এবং দামি দামি সামগ্রী এনে মায়ের পায়ে নিবেদন করতেন লুটের সামগ্রী শুধু নিবেদন নয় চলতো ভয়ঙ্কর নরবলি নরবলি দেওয়ার পর আশেপাশের গাছগুলিতে মুন্ডু ঝুলিয়ে রাখা হতো মায়ের কাছে সেই বলির মাংস উৎসর্গ করা হতো বিশাল দেহী মনোহর ডাকাত এবং তার দলবল ছাড়া এই জঙ্গলে কারো প্রবেশ ছিল না মনোহর ডাকাত যখন মৃত্যু সজ্জায় তখন তিনি তার পালিত ছেলে হারাদন বাগদিকে বলেছিলেন সে যেন একটি মন্দির তৈরি করে আর সেই মন্দিরেই যেন একটি কোষ্টি পাথরের প্রতিমাকে প্রতিষ্ঠা করা হয় হারাদান বাগদি একটি মন্দির তৈরি করে সেখানে মাকে প্রতিষ্ঠা করেন এরপর হারাদন বাগদির বংশই সেই মন্দিরে দেখাশোনা করত এখন মানুষ যে মন্দিরটি দেখে। সেটি উনিশশো সালে গড়ে তোলেন কামাখ্যাচরণ মুখোপাধ্যায় নামে এক সাধু মায়ের নিত্য পূজায় ভারও নেন তিনি সেই সময় নরবলি রাস টানা হলেও লাগাতার পশুবলি হতো মন্দির চত্বরেই একটি শিব মন্দির রয়েছে তার নিচেই রয়েছে সেই সাধুর সমাধি এরপর এলাকায় সভ্যতার বিকাশ হয় ব্রিটিশ সরকার এবং এখানে ঘরবাড়ি তৈরি করে দেয় ধীরে ধীরে মন্দির সংস্করণ হয় আগে যেখানে প্রতিমা ছিল সেখান থেকে বর্তমান জায়গায় নিয়ে আসা হয় নরবলি বা পশুবলি দুটোই এখন অতীত এখন এখানে চালকুম্ব বলি দেওয়া হয় বর্তমানে প্রতি অমবস্যায় পুরোহিতরা এসে পুজো করেন কালী পূজায় যতক্ষণ অমবস্যা থাকে ততক্ষণ পুজো চালু থাকে বাঙালি অবাঙালি মানুষের ভিড় এই টাকাতে এক অন্য রূপ নয়। নেয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও দর্মে শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ